আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুমার দিনের আমল, মনের ইচ্ছা পূরণ হবে। ইসলামিক দোয়া চ্যানেলটি আপনাদের দোয়া ও ভালোবাসার বরকতে অনেক দূরে গিয়েছে। সবকিছু প্রশংসার মালিক মহান আল্লাহ, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ খুশি হন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব। যারা ইসলামিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ যেন তাদেরকে সকল প্রকার বিপদাবদ থেকে হেফাজত করেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন, যাতে করে অন্য ভাই বোনেরা এই আমলগুলো করতে পারে। পাশে থাকবেন, উৎসাহিত করবেন। যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামের আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সব প্রকার ন্যাক ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি টেন টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। এই আমলটি করে দুনিয়া ও আখেরাতে লাভবান হতে পারবেন। আল্লাহ তাআলা সপ্তাহের ভিতরে একটি দিন রেখেছেন, সেটা হলো ইয়াউমুল জুম্মা তথা জুমার দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার হলো সব থেকে ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে জানা যায়, গরিব দুঃখী যারা হজে যেতে পারেন না, তাদের জন্য হজের দিন হলো ইয়াউমুল জুমা তথা জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই শুক্রবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা আপনার মনের সব প্রকার জায়েজ ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেবেন। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, তাহলে আপনি চাইলে জুমার দিনে আল্লাহ তাআলার এই নামটি আমল করতে পারেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ফল পাবেন। আপনার ইয়াকিন ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন তিন ভাবে। প্রথমত, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেই ফলাফল দান করেন। দ্বিতীয়ত, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া করার পরিবর্তে তার উপর যে কঠিন বিপদ এবং বালা মুসিবত নির্ধারিত হয়েছিল তা দূর করে দেন। তৃতীয়ত, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। দুনিয়াতে তাকে তাৎক্ষণিক তা দিয়ে দেন না, বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো বান্দা নিরাশ হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হও না। এই জন্য ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো জিকির ও আমল করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নামের একটি হলো জুমার দিনে আল্লাহ তাআলার কাছে করা দোয়াগুলো কবুল হয়। বান্দাদের বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের অবারিত রিজিক দেব। জুমার এই বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার সব চাওয়া পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সব প্রকার ন্যাক আশাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা তার জায়েজ ন্যাক মাকসাদগুলো পূরণ করে দেবেন। আমলটি আমি বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়াসামিও। সকালে চাস্তের নামাজের সময় হলে এই চাস্তের নামাজ পড়ে আল্লাহর এই গুণবাচক নামটি পড়ুন। আল্লাহ তাআলার এই সিবাদী গুণবাচক নামটি 500 বার পাঠ করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার মনের সব প্রকার আশাগুলো আল্লাহর কাছে নিবেদন করুন। রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জুমাবারের ফজিলত এবং বরকতে আপনার দোয়া কবুল করুন। আল্লাহ চাইলে আপনার সব প্রকার আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। ভালো কাজের উপহার আল্লাহ অবশ্যই দান করবেন। এই জন্য থাকা চাই ধৈর্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।